কে এমন জিনিস আমি দেখাবো তার মনের মধ্যে ভালোবাসা ঝড় উঠবে, এইটুকু বলতে পারি। সে আপনাকে কিছুতেই ভুলতেই পারবে না, সে আপনার কথা দিন রাত মনে করবে, দিন রাত মনে করবে, এইটুকু বলতে পারি। দেখুন, যদি আপনি সত্যিকারের তন্ত্র করেন, একটা জিনিস মনে রাখবেন, আপনার ভালোবাসা আপনার কাছে আসতে বাধ্য বাধ্য হবে, এইটুকু বলতে পারি। কারণ দেখুন, যারা জানেন, আজকে দীর্ঘ 18 বছর কিন্তু আমি এই পেশায় আছি, দীর্ঘ 18টা বছর আমি লক্ষ লক্ষ ক্লায়েন্ট দেখেছি, লক্ষ লক্ষ ক্লায়েন্ট, এবং প্রতিদিন আমি প্রচুর মানুষের কাজ করি, এটা অনেকে জানেন। তো আজকে 18 বছরের অভিজ্ঞতা থেকে আমি এটুকু বলতে পারি যে তন্ত্র মন্ত্রে কিন্তু কাজ হয়। দেখুন, কথাই বলে যে তন্ত্র অদৃশ্য হলেও সত্যি, এটা শাস্ত্রের কথা। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আমাদের যেটা করতে হবে সেটা যেন আমরা সঠিকভাবে কাজটা করি, সবসময় এটাই বলা হয়। কিন্তু তন্ত্রমন্ত্র করে আপনি ভালোবাসা পাবেন না, এটা কখনো হতে পারে না। কারণ বলা হয় তন্ত্রে কাঠের পুতুল হা করে, এটা সবসময় মনে রাখবেন। তো আজকে এমন জিনিস আমি দেখাবো আপনাদের যে সে বাপ বাপ বলতে বলতে আপনার কাছে চলে আসবে, এইটুকু বলতে পারি। সে যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, সে নিজে আপনার পা ধরবে, ক্ষমা চাইবে আপনার কাছে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা, আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, কারণ আজকের ভিডিওতে আপনি আপনার ভালোবাসা ফিরে পাওয়ার রহস্য বুঝতে পারবেন। আর একটা কথা আমি বলে দিই, অনেকে দেখুন ধৈর্য হারিয়ে ফেলেন, অনেকে বিশ্বাস হারিয়ে ফেলেন। তো একটা কথাও আছে, দেখুন আমাদের বারবার করে আমাকে শাস্ত্রের কথা এই জন্যই বলতে হয় যে যে সয় সে রয়, আর যে না সয় সে বিনাশ হয়। এটা রামকৃষ্ণদেবের কথা, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা, আপনারা অনেকেই অবশ্যই প্রবাদটা জানেন। তো দেখুন, যে সহ্য করে থাকে, যে চেষ্টা করে, জানবেন জয় কিন্তু তারই আসে, জয় তারই আসে। আপনি কোনো একটা কাজ করলেন, হয়তো আপনার কোথাও ভুল হলো, আপনি বুঝতেও পারলেন না, আপনি তো সেই কাজে ফল পাবেন না অতটা, আপনি ভাবলেন তন্ত্রমন্ত্র মিথ্যা। আদৌ কি কথাটা ঠিক বললেন আপনি? তন্ত্রমন্ত্র কিন্তু কখনো মিথ্যা হয় না। আজকে আপনি একটা ডাক্তারবাবুর কাছে গেলেন, সেই ডাক্তারবাবু আপনাকে রোগ সারাতে পারলো না, আপনি তো ঘরে চুপচাপ বসে থাকবেন না, আপনি তো কোনো না কোনো ডাক্তারের কাছে নিশ্চয়ই যাচ্ছেন, অন্য ডাক্তার আপনার রোগটা সারিয়ে দিচ্ছে, তাহলে আপনি কি বলবেন যে ডাক্তারবাবুরাই মিথ্যা? হ্যাঁ, কিছু ডাক্তার হয়তো আপনার রোগটা সারাতে পারলো না, কথাটা সত্যি, কিন্তু ডাক্তারি শাস্ত্রও কিন্তু মিথ্যা না। তাহলে আমরা কিন্তু ভুল করি, আমরা যে ভুলটা করি আমরা তন্ত্র মন্ত্রের নামে দোষ দিই। অনেকে আমাকে বলেন, গুরুজি আমি এগুলো ঠিক বিশ্বাস করি না, আমি বলছি এটা সত্যিকারের জিনিস, বিশ্বাস অবিশ্বাস দেখুন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। কিন্তু আমি বারবার করে মানুষকে যেটা আমি বলতে চাই যে তন্ত্র মন্ত্রের মতন যদি আপনি তন্ত্র মন্ত্র করেন, সে আপনার পায়ে পড়বে, এইটুকু বলি। কারণ এটা এমন জিনিস, আজকে এমন জিনিস দেখাবো যে 24 ঘন্টার মধ্যে সে আপনার সাথে কথা বলার জন্য যাতে ছটফট করে, সেই জিনিস কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন, ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে, তারা আমাকে ফোন করবেন। আর যারা মনে করছেন নিজেরা করবেন, নিজেরা করুন, কারণ আমার মূল উদ্দেশ্য বা লক্ষ্য যেটাই বলুন না কেন, আপনার কাজটা পাওয়া। কারণ ভালোবাসার কষ্ট আমি বুঝি, ভালোবাসার কষ্ট কিন্তু আমি বুঝি, কারণ আজকে এত বছর ধরে দেখুন কাজ করছি, মানুষের কথা আমি শুনি মনোযোগ সহকারে, তাদের সমস্যাগুলো শুনি, সেই জায়গা থেকে বলছি যে ভালোবাসার কষ্ট কিন্তু অনেক বেশি। কারণ যাকে আপনি সত্যিকারে ভালোবাসেন, সেই মানুষটা আপনাকে ছেড়ে দিয়েছে বা এখন আর কথা বলে না, এই দুঃখটা কিন্তু বিরাট বিরাট যন্ত্রণার এটা। কিন্তু মনে রাখবেন, সবসময় একটা জিনিস করবেন যে এমন একটা ক্রিয়া করবেন যে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, মানে তাকে কখনো মানে ছাড়তে দেবেন না, ছাড়বেন না, কখনো ছাড়বেন না বলতে তার ভালোবাসাটা পাবেন। আর সবসময় মনে রাখবেন, দেখুন যে কোনো জিনিসকে যত্ন করবেন। আজকে দেখুন আপনি একটা ফোন ব্যবহার করছেন, আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে বলি, আপনি একটা ফোন ব্যবহার করছেন, ফোনটা যদি ভেঙে যায় বা ফোনটা যদি আপনার হাত থেকে পড়ে যায়, দেখবেন আপনার কিন্তু বিরাট মায়া হবে, কষ্ট হবে, ইস ফোনটা পড়ে গেল, ভেঙে গেল, যে ফোনটার পড়ে, ফোনটার কথা এই জন্যই বললাম যে মানুষ দেখুন এখন দিন রাত তার কাছেই ফোন থাকে। তো এই যে কষ্ট, কারণ দেখুন সময়ের সাথে সাথে এখন মানুষ অত্যন্ত কি বলবো মানে যত্নপরায়ণ হয়েছে এবং অত্যন্ত আবেগপরায়ণও হয়েছে। তো আগেকার দিনের মতন দেখুন এখন আর মানুষ নেই। তো আপনি যার সাথেই প্রেম করুন, যাকে আপনি ভালোবাসেন না কেন, তার কেয়ার করুন, কারণ এখন দেখুন কেয়ার আপনাকে করতেই হবে, কিচ্ছু করার নেই।
কারণ আপনি ভালোবাসবেন, আপনি যদি ফেলে রেখে দেন, আপনি যদি তার কোনো খোঁজ খবর না রাখেন, আমারও সন্দেহ আছে সেই ভালোবাসা আপনার কতদিন যাবে। তো যাই হোক, দেখুন আমি যেভাবে করছি, আমি একটু সিঁদুর নিয়েছি, দেখুন আমি বলে দিই আপনাদের কী কী উপকরণ লাগবে। আপনি একটু সিঁদুর নেবেন, সিঁদুরের সাথে 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে দেবেন, বেশ কিছুটা সিঁদুর বা অল্প একটু সিঁদুর নেবেন, সিঁদুরের সাথে 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে দেবেন, একটা জাস্ট একটা মিশ্রণ তৈরি করবেন। এরকম মিশ্রণ করে দেখুন, এটা হচ্ছে কনিষ্ঠা, এটা হচ্ছে অনামিকা, এই অনামিকা আঙুল নেবেন কিন্তু, এটা মধ্যমা, এটা তর্জনী, এটা বৃদ্ধা আঙুল। তো আমি নিচ্ছি অনামিকা, অর্থাৎ কনিষ্ঠার যে পরের আঙুলটা, এটা আমার বুড়ো আঙুল, এই কনিষ্ঠা আঙুল। তো এই কনিষ্ঠার পরেরটা হচ্ছে অনামিকা, তো এই অনামিকা আঙুল দিয়ে কাজটা কিন্তু করবেন, এটা মাথায় রাখবেন। দেখুন আমি কি করছি, একটু মন দিয়ে দেখুন আপনি। সে বাধ্য হবে, সে বাধ্য হবে আপনাকে ভালোবাসতে। দেখুন একটা সময় আপনার সাথে সম্পর্কটা ছিল, সব সময় মনে রাখবেন সেই সম্পর্ক কখনো ভাঙে না। হ্যাঁ, কিছুদিনের জন্য হয়তো সম্পর্কটা খারাপ হয়, এটা সব সময় মনে রাখবেন, কিন্তু তার মনের মধ্যে কিন্তু সেই ভালোবাসাটা সব সময় থাকবে, এটা সব সময় মনে রাখবেন। কিছু মানুষ যারা রাগ করে, দেখবেন তাদের সম্পর্কটা তাড়াতাড়ি ভেঙে যায়, সেই জন্য কখনো রাগ করবেন না, ভালোবাসতে শিখুন আপনারা। কারণ রাগ করলে দেখবেন আপনার, আপনি যদি রাগ করেন আপনার ভালোবাসা অন্য কেউ নিয়ে যাবে, এটা সবসময় মনে রাখবেন। তাই রাগ করলেন মানে আপনি হেরে গেলেন, তাই দয়া করে রাগ করবেন না। কারণ দেখুন আপনারা আমার ভিউয়ার্স, আপনারা কষ্ট করে আমার ভিডিও দেখেন, আমি সবসময় চাইবো যাতে আপনারা কাজ পান। দেখুন আমি একটা সুন্দর দেখে একটা স্বস্তিকা চিহ্ন এরকম একটু আঁকবেন, দেখুন এরকম একটা স্বস্তিকা চিহ্ন আপনাকে আঁকতে হবে। তো এই যে স্বস্তিকা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই স্বস্তিকা চিহ্ন আঁকার পরে দেখতে পাচ্ছেন এই 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 এখানে একটা জাস্ট একটা টিপ মতন করে দেবেন স্বস্তিকা চিহ্নের, আর নিচে একটা এরকম টিপ মতন করে দেবেন। তবে এটা কিন্তু মনে রাখবেন, সিঁদুর এবং সর্ষের তেলে করে আপনাকে কিন্তু করতে হবে, দয়া করে এটা কিন্তু একটু মাথায় রাখবেন। এটা করার পরে এই যে স্বস্তিকা চিহ্নটা আঁকলেন, এবার আঁকার পরে আর কিছু কাজ নেই, এর কাজটা কিন্তু শেষ। এবার আপনাকে দেখুন যেটা করতে হবে সেটা একটু সুন্দর একটু মুছিয়ে নিই আমি। দেখুন আপনারা আপনাদের ভালোবাসা ফিরে পান, ব্যাস আমি সেটাই চাই যে আপনাদের লাভ হোক। আপনারা কষ্ট করে ভিডিও দেখছেন, আমাকে ভালোবাসেন, মানুষ দেখুন যখন ফোন করে বলে গুরুজি আপনাকে আমরা ভরসা করি, বিশ্বাস করি, শুধু আপনার ভিডিওই দেখি, অন্য কারোর ভিডিও দেখলেও ভরসা বিশ্বাস পায় না, এই কথাটা শুনতে দেখুন খুব ভালো লাগে, আপনি যাকে বলবেন তারই ভালো লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন আপনারা তো কাজটা পান, তাহলে তো দেখুন আমারও ভালো লাগবে যে হ্যাঁ আপনাদের একটু লাভ হয়েছে, আমি আপনাদের ভালোবাসা ফিরিয়ে দিতে পেরেছি। এবার দেখুন এই যে স্বস্তিকা চিহ্ন আমি আঁকলাম, এখানে এই ডান দিকটা মনে রাখবেন, ডান দিকটা আপনার, ডান দিকটা কার নাম লিখবেন, ডান দিকটা আপনার নাম লিখবেন, মনে রাখবেন। মনে করেন আপনার নাম আছে সৌগত পাল, মনে করেন আপনার নাম আছে সৌগত পাল, আর বা দিকটা, এই বা দিকটা আপনি যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন, মনে করুন তার নাম হচ্ছে রিমা চন্দ্র, চন্দ্র অনেকে টাইটেল আছে, তো রিমা চন্দ্র। আমি কিন্তু উদাহরণ হিসেবে নাম দুটো লিখেছি, কেউ আবার কিছু খারাপ ভাববেন না, আমি উদাহরণ হিসেবে নামটা লিখেছি। তাই ডান দিকে মনে রাখবেন, ডান দিকে আপনার নিজের নাম লিখবেন, বা দিকে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখবেন। এটা লেখার পরে আপনি এবার কি করবেন, এই যে লেখা হলো এটাকে ভাঁজ করলেন, এবার ঘুম থেকে উঠে আপনি সকালবেলায়, ঘুম থেকে উঠে সকালবেলায় আপনি বাঁশি মুখে এটা দেখবেন, বাঁশি মুখে কিন্তু, দয়া করে বাঁশি মুখে, মানে কি আপনি কোনো কিছু স্পর্শ করবেন না, মানে সকালবেলা চা অথবা জল খাওয়ার আগে বাঁশি মুখে এটা দেখবেন, বাঁশি মুখে এটা দেখে মা তারার নাম করে, বাঁশি মুখে এটা দেখে মা তারার নাম করে যে মা আমি যেন আমার ভালোবাসাটা ফিরে পাই, মা তারার নাম করে এটা আপনি দেখবেন, আর আপনি এটা মনে মনে একটু প্রার্থনা করবেন। প্রার্থনা করার পরে এটাকে আপনি যে কোনো জায়গায় লুকিয়ে রাখবেন, 11 দিন লুকিয়ে রাখবেন, 11 দিন লুকিয়ে রাখার পরে এটাকে আপনি জলে ফেলে দেবেন, মনে রাখবেন 11 দিন লুকিয়ে রাখার পরে এটাকে জলে ফেলে দেবেন। এবার দেখুন তো আপনার ভালোবাসা আপনার কাছে আসে কিনা, ধন্যবাদ, ভালো থাকুন।